গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30। তো আজকে আমরা একটু ছোট একটা ট্যুর করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি, তোমরা আমাদের সাথে থাকো এবং ব্লগটা দেখতে থাকো। এখনো যেহেতু সূর্য ওঠেনি তাই জন্য অন্ধকার রয়েছে। এখানে পুরো কুয়াশা রাস্তা, কিছু দেখা যাচ্ছে না, যাচ্ছে না। আমরা আস্তে আস্তে যাচ্ছি। বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর হাজবেন্ডের এই সময় টয়লেট পেয়েছে, হাজবেন্ড টয়লেট করতে গেছে, মেয়ে এই যে ঘুম পেয়ে যাচ্ছে। আর আমি ওই টুপিটা পরে নিয়েছি মাথায়, কারণ গাড়ির কাজটা একটু খুলে রেখেছে, নালে পুরো কুয়াশা হয়ে যাচ্ছে, গাড়ি ভিতরে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না কিছু। এই দেখো চারিদিকে দৃশ্য, পুরো কুয়াশা, আমি গাড়ি থেকে নামবো না, বাইরে বড্ড হাওয়া দিচ্ছে, কুয়াশা দেখো। আমি কেকটা খেয়ে নিই। সেই এর আগে তারা কিন্তু যাওয়ার সময় এখানেই বসে লুচি আর কচুরি খাওয়া। এখন কচুরি ভাজবে, দেরি হবে, 8:30 বাজবে। টুপিটা পরা ছিল বলে চিন্তা এরম মানে এলোমেলো হয়ে গেছে। যাই হোক, মেয়ের এখনো খাওয়া শেষ হয়নি, তাই মেয়ে গাড়িতেই বসে খাচ্ছে। আমি খালি কেক খেলাম, আর কিছু ভালো লাগলো না। আসলে এত কুয়াশা না, এই জন্য দেরি হয়েছে, নাহলে কোথায় পৌঁছে যেতাম। রাস্তায় আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে। আমরা এসে গেছি প্রায়, 38 মিনিট বাকি। এটা ওই পাহাড়ে ওঠার রাস্তা মনে হয়। তুমি চলো না, হচ্ছে আমাদের সেই রিসোর্ট স্প্যাঙ্গেল উইংস। চলে এসেছি, চলো ব্রাইডে বেরিয়ে দেখাচ্ছি স্প্যাঙ্গেল উইংসে। এটা হচ্ছে সেই রিসোর্টটা বারান্তিতে যেটা আমরা বুক করেছিলাম। সই করা হচ্ছে রুম বুক। আমরা যাচ্ছি রুমের দিকে। দেখো এখানে কত মাছ আছে। তো রুমে গিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি রুমের ভেতর। এটা হচ্ছে আমাদের রুম, তোমাদের আগে দেখিয়ে নিই। এই লাইটটা জ্বলছে, টিউব লাইটটা জ্বালাও না একটু, টিউবটা খুব সুন্দর, ওই টিউবটা জ্বলে না। আছে বেড, ড্রেসিং টেবিল, এদিকে হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এদিকে আছে ব্যালকনি, দেখাই ব্যালকনিটা,
ব্যালকনি দিয়ে পুরো সাইডটা পুরো দেখা যায়, দেখো কি সুন্দর। এই ওই যে এখানে লেকটা, এইদিকে এখানে বসে অনেকে গল্প করছে। জাস্ট এসে পৌঁছেছি এখানটা, কি সুন্দর জায়গাটা দেখতে। ভোরবেলা নিশ্চয়ই আরো ভালো লাগবে, কেউ একটা এসছি পরে কথা বলবো। আমরা এসে গেছি বারুন্তির স্প্যাঙ্গেল উইংস, এই রিসোর্টটার নাম, খুব সুন্দর। এখন ড্রেস ফ্রেস মানে ছেড়ে আর কি, যেই ড্রেসটা পরে এসেছি সেটা ছেড়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব, মেয়েকে স্নান করিয়ে নেব, আমি স্নান করে এসেছি সকালে, আর একটু হাত পাটা ধুয়ে নেব। তারপরে তোমাদের পুরো জায়গাটা, এটা গার্ডেনিংটা পুরো দেখাবো, আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি, আর এই সাইড থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, লেকটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, মেয়ের এখানে এসে বদমাইশি শুরু হয়ে গেছে। আর এখানে এটা হচ্ছে খাওয়ারের জায়গা যেখানে আমরা এখন খেতে বসব। আর এ পাশটা হচ্ছে খুব সুন্দর গার্ডেনিং করা, কি বাঁধাকপি ওই সব রয়েছে, ওটা তোমাদের পরে আমি খাওয়া হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এখন একটু খেতে বসুন, চেয়ারে বসুন। মেয়ে গেছে ওখানে, ওখানে মুরগি আছে, আর এখানটা না ওই যে কী বলে ওগুলোকে, বাঁধাকপি না, এই যে 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 ফুলকপি, হ্যাঁ ফুলকপির পুরো ভর্তি এরম চাষ। এটাই বারন্তির এই যে স্প্যাঙ্গেল উইংস, সেই রিসোর্টটার মধ্যে রয়েছে। আর এখানে দেখো মাসিরা এখানে মাটি খুঁড়ে গাছ লাগাচ্ছে। তোমরা কী করছো গো, মাটি খুঁড়ে কী করছো? সেই গাছগুলো তোমরা লাগাচ্ছ, ওই জন্য তোমরা ই করছো না? আর এখানে যে তোমাদের নাচ কখন হয় গো, রাত্রিবেলা সবাই বলে বললে আসবে? কত টাকা দিতে হয় তোমাদের? তোমরা কত বড় লোক! আচ্ছা শোনো না, তোমাদের এই যে এখানে যে পাহাড়টা আছে ওটাতে কি হেঁটে যাওয়া যায় না কি করে যায়? এই যে এখানে যে দূরে পাহাড়টা আছে যেখানে, এই গ্রামে গেলে লেক আছে না? আচ্ছা, এদের সাথে এরা বাগান কি সুন্দর মাটি কেটে পরিষ্কার করছে, গাছ লাগাচ্ছে। আর আমার মেয়ে ওইখানে দেখো ওইদিকে চেঁচাচ্ছে ম্যাঁ ম্যাঁ করে ছাগলের মতন, ওখানে কি একটা আছে, ওই কি মুরগি ঠুরগি আছে না হাঁস আছে কি আছে, ও ইয়ে পেরেছে তোমার ডিম পেরেছে। ডিম আছে, ডিম আছে, মুরগির ডিম আছে। জায়গাটা খুব সুন্দর, তোমরা যদি বারন্তিতে আসো এই রিসোর্টটায় উঠতে পারো, খুব সুন্দর। এখানে পুরো রুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আবার পরে তোমাদের ভালো করে দেখাবো পুরোটা। দেখো কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর নিরিবিলি, আর ওই পাশটায় ওই লেক টাইপের আছে, পরে বারান্দা দিয়ে আমি দেখাবো। দাঁড়ো, রয়েছে কতগুলো মুরগি, আর এখানে রয়েছে এই দেখো বদ্রি পাখি। তা খাঁচার জন্য তোমরা দেখতে পারবে কি না জানি না, আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এটা দেখো একটা ডগি রয়েছে, উলফ কোথায় ডগি, এটা আর এখানে রয়েছে বক বক বকুম পায়রা, তাই তো? ওই যে উড়ে গেল, তুই ভয় পাচ্ছিস কেন, অদ্ভুত। আমাদের খেতে ডাকছে, এই একটা পুচকু আছে এখানে এসেছে। আমাদের চিকেনটা একটু পরে দিয়ে যাবে, কারণ মেয়ে তো শুক্তো খাবে না, খেয়ে নি তারপর দেখা হচ্ছে। তো এই হচ্ছে বারান্তির এই যে লেকটা দেখো, সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, দূরে ছোট 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 পাহাড়। এই যে একটা পাহাড়, এই পাশে একটা পাহাড়, সুন্দর। আর বাবা আর মেয়ে আমায় ছেড়ে অতটা দূরে চলে গেছে, দেখো
এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডটা, যেখানটা দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই পাহাড়গুলো দেখতে গেলাম। এই সাইডে দেখো আরেকটা পাহাড়। এই যে আমাদের রিসোর্টটা, রিসোর্টটার ঠিক এই সাইডটা, এই যে বড় পাহাড়টা। সুন্দর টেন্টে থাকতে চাও তো এখানে রয়েছে পরপর সব টেন্ট, টেন্টে থাকতে পারো। কোথায় বারবিকিউ? ও হ্যাঁ, এই যে এখানে আছে বারবিকিউ, ওই তো বারবিকিউ খায়। আর এই যে সাঁওতালরা আছে, সাঁওতাল না পুরুলিয়ার যারা কি হয় জানি না, হ্যাঁ এই যারা এখানে থাকবে টেন্টে তাদের জন্য এখানে হচ্ছে টয়লেট। আর এখানে কি সুন্দর গাঁদা ফুলের দেখো গার্ডেনিং করা, এখানেও আছে টেন্ট। তো আমরা তো টেন্টে থাকবো না, যাই হোক ওখানে বাবা আর মেয়ে গেছে। ওখানে কি আছে বলো তো? খরগোশ। আর এখানে কি হলো, কি পালং শাক না সর্ষে শাক, আমি ঠিক চিনি না শাক, যদিও কিছু একটা হবে। এটা দেখো র‍্যাবিট। আপনি এখানে বিড়াল বিড়াল ঢুকে যায় না? বিড়াল বিড়াল ঢুকে যায় না? আচ্ছা না না আচ্ছা, এইগুলো কি শাক গো? সর্ষে শাক নাকি এগুলো কি শাক? এই যে এগুলো কি শাক? মূলো শাক? ও আচ্ছা আচ্ছা, আমি বললাম সর্ষে শাক হয়তো, ওটা মূলো শাক। আর ওইখানে ওইগুলো কি আছে? ও এখানে হচ্ছে সর্ষে শাক, এটা ফুলকপি, ধনে, আচ্ছা আচ্ছা। তো আমরা পাহাড় দেখে ওই নদীটা দেখে এখন রুমে ঢুকছি। এখানে খাওয়ার হয়ে গেল, ডিনার ডিনার তো দেখিয়েছিলাম, এই সরি লাঞ্চ, কথা বলতে বলতে অন্যদিকে মন চলে গেছে। যাই হোক দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের মেনুতে হচ্ছে চিকেন ছিল, শুক্তো ছিল, আলু পোস্ত ছিল, আর কি ছিল, আলু ভাজা, ডাল, পাঁপড় চাটনি, এইসব ছিল। তবে এক একটা জায়গার এক এক রকম টেস্ট থাকে, খারাপ নাই খেতে, ভালো খেতে। তো যাই হোক চলো রুম অব্দি যাচ্ছি। বাবাটা আগে আগে চলে যায় সবসময়, উপরে যাচ্ছ নিশ্চয়ই, আমি জানি সেটা। চল আমিও যাবো তোদের সাথে, চল। এই আমাদের কি সুন্দর দেখো জায়গাটা, পেছনে পাহাড় আর এখানে কর্পাসটা খুব সুন্দর, নিচে গার্ডেনিং করা। তোমরা এসে এখানে থাকতে পারো। এই যে বাপার মেয়ে এই টঙে উঠছে উপরে, এটা থেকে ভিউটা ভালো দেখা যায়। আমিও যাব, চলো তোমাদেরও দেখাই। আমরা একদম টপে চলে এসেছি, তোমাদের ওপর থেকে পুরো ভিউটা দেখাবো, তাই খুব সুন্দর। কথা বলছি না, এখানে ইকো হচ্ছে। দারুণ হাওয়াও দিচ্ছে গো, জায়গাটা।